দাও। পশ্চিমবঙ্গে বিএপিরা মাস মাইনা থেকে বঞ্চিত কেন? কমিশনার তুমি জব দাও। অপরাধ কমিশনার দূর হটো। কিসের এই আন্দোলন? আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা তিন বছর আগে আমাদের নিয়োগ করা হয়েছিল, আমাদের নিয়োগ করা হয়েছিল এমজিএনআরইজিএ যে প্রকল্প অর্থাৎ 100 দিনের কাজ, সেই কাজেতে যারা এনএস আছেন পঞ্চায়েতগুলোতে, বিভিন্ন পঞ্চায়েতগুলোতে নির্মাণ সহায়ক হিসেবে যারা আছেন তারা সমস্ত কাজটা দেখাশোনা করতে পারেন না, যার ফলে কাজগুলো টেকনিক্যালি ঠিকঠাক হয় না। সেই হিসাবে আমাদেরকে প্রথম পরীক্ষা নেওয়া হয় ব্লকের মধ্যে, পরীক্ষা নেওয়ার পরে সেইখানে 60% নাম্বার এবং দুজন করে নেওয়া হয়েছিল প্রত্যেক জিপি থেকে। নেওয়ার পরে নিয়ে গিয়ে 3 মাসের ট্রেনিং হয়, 3 মাসের ট্রেনিংয়ে পর আমাদের যারা 60% পেয়ে পাস করেছে তাদেরকে পরবর্তীকালে সার্টিফিকেট দিয়ে এএসসিআই থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্রেনিং করায়, করার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্টিফিকেট দেয় এবং সেই সার্টিফিকেটের ফলে আমরা বিএফপি হিসেবে নিয়োগ হয়েছি। বিএফপি হিসেবে নিয়োগ হওয়ার আগে আমাদের হাতে একটা অর্ডার ছিল, যে অর্ডারে বলা হয়েছিল আমাদের কনসোলিডেটেড মান্থলি পে দিতে হবে, কিন্তু আমাদেরকে যখন ট্রেনিং শেষে 3 মাস বসিয়ে রাখার পর নিয়োগ করা হলো তখন কিন্তু দেখা গেল আমাদের কমিশনার সাহেব একটা অর্ডার করলেন যেখানে বলা আছে বিএফপিরা কাজ করবে স্কিল লেবার হিসেবে এবং তাদেরকে 20 দিনের বেশি কাজ দেওয়া যাবে না। অর্থাৎ কনসোলিডেটেড মান্থলি পে যে কথাটা সেন্ট্রাল গভর্নমেন্ট তার অর্ডারে বলেছিল সেই জায়গাটা ভায়োলেট হল। পরবর্তীকালে আমরা দেখতে পেলাম আমাদের যেভাবে পেমেন্ট দেওয়া হচ্ছে এই যে 20 দিনের বেশি পেমেন্ট দেওয়া যাবে না, এই জায়গা থেকেও আমরা দেখতে পেলাম আমাদের যারা নির্মাণ সহায়ক আছেন বা এই অর্ডারটার মধ্যে এত বিভ্রান্তি রয়ে গেল, যার ফলে কোনো বিএফপি 5 দিন 7 দিন এইভাবে দেখা গেল 20 দিন হলে, অর্থাৎ বছরে যদি 20 দিন হয় 12 × 20 = 240 দিন হয়, আমরা দেখা গেল সেই জায়গায় কেউ 100 দিন কেউ 110 দিন এইভাবে আমরা পয়সা পাচ্ছি, অর্থাৎ আমাদের 3 মাসের পয়সাও জুটছে না, ফলে দেখা যাচ্ছে আমাদের সংসারগুলোতে আমরা প্রত্যেকে কম বেশি সংসার আছে, সংসারী মানুষ আমরা, এর আগে একটা কাজ করতাম 5000 6000 কেউ রোজগার করতাম ছোটোখাটো ব্যবসা, আমরা সেইগুলোকে ছেড়ে ভালো ভবিষ্যৎ একটা দেওয়ার আশায় যে আশা দেখিয়েছিলেন আমাদের। আচ্ছা আজকে যে এই যে ডেপুটেশন জমা দেয় ডিএমএ অফিসে ডেপুটেশন জমা দেয়, তো কী কী দাবিতে আজকে ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে? আজকে আমাদের দাবি কত দফা দাবি? মান্থলি পেয়ের ব্যবস্থা করতে হবে, আমাদের কর্ম সুনিশ্চয়তা দিতে হবে 60 বছর পর্যন্ত, আর আমাদের ইপিএফ চালু করতে হবে, স্বাস্থ্য বীমা দুর্ঘটনাজনিত বীমা এগুলো চালু করতে হবে, এগুলো আমাদের আজকে 3 দফা দাবি, 4 দফা দাবি এবং আইডেন্টিটি কার্ডের কার্ডের ব্যবস্থা করতে হবে। এবং 2016 সালের একটা কেন্দ্র সরকার অর্ডার আছে, পরিষ্কার লেখা আছে যে মহারাষ্ট্র, ছত্তিশগড়, কেরালা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ তার সঙ্গে পশ্চিমবঙ্গে বিএফটি যারা আছে তাদের মাতৃ রেগুলেশনের ব্যবস্থা করতে হবে। 2016 সালের 19 আগস্ট অর্ডারটা করেছিল, ওই অর্ডার কপি এবং পরিষ্কার এখানে লেখা আছে বিএফটি উইল বি, এখানে পরিষ্কার লেখা আছে বিএফটি পেড কনসুলেটেড মাদলি রেমুনেশন, এখানে পরিষ্কার লেখা আছে। কিন্তু আমাদেরকে আজকে আমরা দীর্ঘদিন আমরা পঞ্চায়েতে প্রায় 1.5 বছর 2 বছর দীর্ঘদিন আমরা পঞ্চায়েত লেভেল, বিডিও লেভেল, বিভিন্ন দপ্তরে আমরা গেছি, আমাদের কোনো রকম কোনো মাদলি স্যালারি কোনো কিছু দিতে পারি, মান্থলি স্যালারি দিচ্ছে না, আমরা আজকে দীর্ঘ 1 বছরের উপর কোনো রকম কোনো পারিশ্রমিক পাইনি। আমাদের ছেলেরা যারা বিএফটি আছে তারা এখন অনেকে আত্মহত্যা করবে সেরকম পরিস্থিতির মধ্যে চলেছে, বাড়িতে প্রচুর অশান্তি গণ্ডগোল চলছে। আজকে আমরা অনশন, আমাদের কেউ ধারও দেয় না, কেউ ধার দেয় না বলে তোরা তো কাজ করিস, এবং আমরা আজকে 1.5 বছর পয়সা পাইনি কোনো রকম, আমাদের পয়সাটা পর্যন্ত 1.5 বছর ধরে দেওয়া হয়নি। দাদার নাম? আমার নাম দেবাশিস সাউ, আমি উদয়নারায়ণপুর ব্লকের বরালি উদয়নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বিএফটি। আমি ব্যক্তিগতভাবে আমি একজন কিডনির পেশেন্ট, আমার হয়ে যায়, আমি আজকে 5 মাস ওষুধ আমার বিনা চিকিৎসা, আমি এইভাবে যে একটা করে দিন যাচ্ছে আমি মৃত্যুর মুখে চলে যাচ্ছি। আজকে যদি আমার কিছু হয়ে যায় আমার ফ্যামিলির ড্রাইভার কে নেবে? সরকার নেবে তো ফ্যামিলির ড্রাইভার? আজকে এইরকম পরিস্থিতিতে সমস্ত বিএফটিরা আজকে কিন্তু সংসার তাদের ভেসে যাচ্ছে, একটা যদি ব্যবস্থা না হয় আমরা দীর্ঘতর আন্দোলনে যাব, দরকার পড়লে অনশনে বসবো এবং প্রয়োজন পড়লে আমরা অমরণ আনশনে বসবো, আমরা আমাদের দাবি থেকে আমরা কিছু পাবো না। অবস্থা আমাদের চলছে, আমাদের বাচ্চাদের মুখে আমরা প্রতিদিন
মাসিক বেতন আমাদের হয় না। এর জন্য আমরা সমস্ত এমএলএ, এমপি, মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, এনআরজিএস কমিশনার, ডিএম, ডিএনও থেকে শুরু করে সমস্ত পিডিও, বিভিন্ন মন্ত্রিত্ব, মন্ত্রী লেভেল সকলকে এই ব্যাপারটা আমরা জানিয়েছি। এখনও অবধি কোনো সুরাহা পাইনি। আজকে যদি আমরা ডিএম সাহেবের থেকে কোনো সঠিক কোনো পথ যদি আমরা না পাই, মাসিক মাইনের যদি কোনো কথা আমরা না পাই, আমরা তীব্রতর অনশনে যাব, এটা একদম সঠিক। এর বিকল্প কিছু নেই, প্রচুর অসহায়, আমাদের মধ্যে প্রচুর লোকের পরিবার আছে, আজকে না খেতে পেয়ে তার মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছে। আমরা যে কী অসহায় আছে, তাই আমরা সবসময় চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের আমাদের আশা আছে, চেষ্টা করেছি, আশা আছে উনি যদি পারেন আমাদের এই মাসিক বেতনের সুব্যবস্থা করুন। আমার নাম সৌরভ মিত্র, সাকরাইল ব্লকের মাসিলা গ্রাম পঞ্চায়েতের বিএফটি আমরা।